প্রতিটা বাবা মা তার সন্তানের জন্য একটি নিদর্শন, তাই সেই বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য অত্যাধিক। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় ভিন্ন চিত্র। তেমনি এক দৃষ্টান্ত সৃষ্টি হলো চট্টগ্রামে। ছেলে নির্যাতনে বাধ্য হয়ে আদালতে মামলা করেছেন এক বাবা। অভিযোগ অস্বীকার করে ছেলে বলেছেন মা বাবার অতিরিক্ত লোভের কারণে এমনটা হচ্ছে। আব্দুল আজিজ বোর্ডার ক্যামেরায় মোহাম্মদ আলী রাশেদের পাঠানো ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আওলাদ বাবলু। এই কান্না সন্তান নির্যাতনের শিকার হওয়া বাবার, যে নির্যাতন অপমানের কারণে ইতিমধ্যে করেছেন ব্রেন স্ট্রোক। এরপর থেকে ঠিকভাবে হাঁটা চলা ও খাওয়া দাওয়া করতে পারছে না বাবা। আবুল মনসুর 29 বছর যাবত মুরগির দোকান চালান চট্টগ্রাম নগরীর কাজীর দেউরিতে। রয়েছে চার সন্তান, এর মধ্যে বড় ছেলে নাজিমুদ্দিনের বিরুদ্ধে তুলেছে বিভিন্ন অভিযোগ। বিয়ের পর সাতমাস ঠিক ছিল, এরপরে তার কথাবার্তির আচরণ বিধি লঙ্ঘন অন্যরকম হয়ে গেছে। মা বউ যেভাবে বলে সেভাবে আমাদের আমাদের উপর মানে জুলুম করতেছে। নিজের কষ্টের উপার্জনে বানানো ঘরেও এখন ছেলের হুমকিতে ঢুকতে পারছে না, তাই বাধ্য হয়ে বুধবার চট্টগ্রাম আদালতে ছেলের বিরুদ্ধে করেছে মামলা। সন্তানের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, একজন ক্ষুদ্র ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তিনি আজকে আদালতে সন্তানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছেন। তবে সব অভিযোগ অস্বীকার করেন আবুল মনসুরের ছেলে নাজিমুদ্দিন। আজকে যেগুলো বলতেছে সব মিথ্যা। আমি বললাম আমি হাসি মুখে মিথ্যে বরং করবো, তারপর অন্য লোককে যাবো না, আমার 100 ভাগ কাজ করুন, সমস্যা নাই। পৃথিবীর সবচেয়ে মধুর ও মূল্যবান সম্পর্ক পিতা পুত্রের, যে সম্পর্কের মধ্যে এমন অপ্রত্যাশিত বিষয়গুলো কারোই কাম্য নয় বলে মনে করেন সকলেই। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।